আগামী পনেরোই জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে মূল মঞ্চে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন মাসাবি সাকিবরা সূচি অনুযায়ী ম্যাচের আবহে অনুশীলন থাকলেও ছিল না কোনো প্রস্তুতি ম্যাচ কৃত্রিম আলোয় অনুশীলন ছিল আট নয় ও দশ জানুয়ারি সেই সূচি ঠিক থাকলেও স্কিল ট্রেনিং একদিন কমিয়ে প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট ছয় ও নয় জানুয়ারি মিরপুরের কৃত্রিম আলোয় দুটি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এছাড়া স্কিল অনুশীলন শুরুর আগে জাতীয় দলের কোচিং স্টাফের অন্যরা চলে আসবেন বলে জানিয়েছেন রিচার্ড হ্যালসন ও সুনীল যোশী বুধবার যোগ দেবেন কোর্টনিওয়ালস আসতে একটু দেরি হচ্ছে সবাইকে পেয়ে যাব পাঁচ তারিখের মধ্যে আর ছয় তারিখে নিজেদের মধ্যে একটা ম্যাচ খেলবো ডে নাইট আরেকটি ম্যাচ হবে নয় জানুয়ারি বলেছেন খালেদ মাহমুদ সুজন চার জানুয়ারি থেকে পুরোদমে স্কিল অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে ব্যাট বলের অনুশীলন দুদিন অনুশীলনের পর তৃতীয় দিন প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেবেন টাইগাররা একদিনের বিশ্রামের পর আবার একদিনের স্কিল ট্রেনিং করবেন ক্রিকেটাররা পরদিন হবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর বারোটায় পরেরটি দুপুর একটায় দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন